যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের এক সভা 15 এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় 3 লাখ টাকার অধিক মূল্যের ত্রাণ সামগ্রী এলাকার 61 জন অসহায় পরিবারের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ট্রাস্টের এই কার্যক্রমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।